শুক্রবারে সৌদিতে ঈদ। সৌদি ও অন্যান্য আরব দেশগুলোতে বৃহস্পতিবার 20 এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে এই দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার 21 এপ্রিল। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের শেষের অর্ধচন্দ্র দেখা গেছে, ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার। ঈদের তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে এবং তা প্রতি বছরই পরিবর্তিত হয়। সাধারণত চন্দ্র মাস 29 বা 30 দিনে হয়, তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন, ব্রুনেই ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 20 এপ্রিল এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মালয়েশিয়ায় স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 20 এপ্রিল মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, এর ফলে পবিত্র রমজান মাস 30 দিনে শেষ হবে। মালয়েশিয়ার মুসলিমরা শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দেশটি। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুনেই বৃহস্পতিবার 20 এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার, ফলে দেশটিতে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।